দাঙ্গা নয় হিংসা নয় নেই কোনো মারামারি তবু দেখি বিশ্বজুড়ে কারফু হয়েছে জারি স্কুল কলেজ দোকান বাড়ি সব হয়েছে বন্ধ বাতাসে ভাইরাস বইছে শুধু আতঙ্কের গন্ধ পরাক্রমী মানবজাতি মুখ ঠেকেছে মুখশে এই বুঝি গেল চলে প্রাণটা এক নিমেষে বাঁচতে হলে বারে বারে হাতটা ধোয়া চাই বিজ্ঞানীরাই বলছে আজ হতে ভাই হাত রেখো আর হাতে নিষিত কর্মর্দন নমস্কারেই জানাতে হবে এখন অভিবাদন নামছে পড়ছে ব্যবসা উঠছে লাটে যুদ্ধ লড়াই করতে গিয়ে টান পড়েছে গাঁটে টেলিফোনে কান পাতলে পরে দিচ্ছে হাঁচি কাশি অদৃশ্য দানব ভয়ে কাঁপছে বিশ্ববাসী জনগণ হিস্টিরিয়া যেও না কোয়ার বীরে রবির কথাই সত্যি হল একলা চলরে গুঁচে গেছে সব আশফালন শ্রেষ্ঠ হওয়ার বড়াই একলা মানুষ লড়ছে আজি বেঁচে থাকার লড়াই আসবে কবে আসবে কবে সুদিন ফেরে অপেক্ষা শুধু তারই শিক্ষা কি কিছু দিয়ে গেল করোনা মহামারী সদা সতর্ক থাকুন সরকারি সমস্ত নিয়ম মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন আসলে এটা আঠেরো তারিখ আঠেরোই মার্চ যেটা আমি কবিতার অডিওটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই আর কি সেন্ড করি যেটা একটা করোনা বিষয়ক কবিতা ছিল কবিতার প্রথম লাইনটা একটু বলি দাঙ্গা নয় হিংসা নয় নেই কোনো মারামারি তবু আজ বিশ্ব জুড়ে কারফু হয়েছে জারি তো এই চারটে লাইন আমি এই কারণে বললাম এই চারটে লাইন এখন প্রচুর মানুষের ফোনে ফোনে ঘুরছে খুব দুঃখজনক এটা একজন শিল্পীর পক্ষে খুব অসম্মান যে আমার কণ্ঠ আমার ভয়েস ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অন্য একজন স্বনানধন্য শিল্পীর ছবি দিয়ে যেটা বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই এবং সেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ম্যাসেঞ্জারে ফেসবুক বিভিন্ন পেজ ইতিমধ্যেই বহু যারা আমাকে নিয়মিত শোনেন তারা কেউ কেউ ক্ষমাও চেয়েছেন যে তারা অনিচ্ছাকৃত না জেনে ভুল করে ফেলেছেন কিন্তু কিছু পেজ আছে যাদেরকে এখনও অব্দি বা কিছু ইউটিউব চ্যানেল আছে যাদেরকে বারে বলা সত্ত্বেও তারা কিন্তু কোনোভাবে সেই ভিডিওটা কিছুতেই সরাচ্ছেন না পেজ থেকে এবং এতে কি হচ্ছে একজন শিল্পী হিসেবে আমি খুব অসম্মানিত বোধ করছি যে একজন শিল্পী সত্তা যে আমার কণ্ঠ অন্য আরেকজন শিল্পীর ছবি দিয়ে সেটা অনগরত পোস্ট হয়ে যাচ্ছে এটা অসম্মানজনক বলে আমার মনে হয় এবং শুধু আমি শিল্পী বলে না এটা শিল্পী জগতেরই অসম্মান কারণ এটা কারোর ক্ষেত্রেই সম্মানের নয় অত্যন্ত অসম্মানের হ্যাঁ আমি গতকাল থানায় একটি জিডি করেছি তারা লিখিতভাবে কমপ্লেন জমা করেছেন এটা সাইবার ক্রাইমের মধ্যে পরে তদন্ত শুরু হবে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন পাশে থাকবেন কথা দিয়েছেন না আসলে দেখুন বিষয়টা হচ্ছে আমি একটা পেজ যেটা যে পেজটাকে বারবার অনুরোধ করছি যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেই পেজটা যেহেতু এটা তদন্তের জন্য সে কারণে আমি পেজের নামটা উল্লেখ করছি না কিন্তু সেই পেজটিকে বাকি অনেকেই করেছেন দেখুন একটা অডিও যেখানে আমার নাম উল্লিখিত ছিল শেষে এবং বলাও ছিল যে কথা কথাকলি সন্মিষ্ঠা প্রচারটি এবং এই প্রচারটা বিভিন্ন ক্লাব সংগঠন রেল স্টেশন যেগুলো ব্যবহার করেছে কাজে এটি শিল্পীরা যখন সেটা প্রকাশ করে সেটা তো জনসাধারণের হয়ে যায় সেটা শ্রোতার হয়ে যায় শ্রোতারা গ্রহণ করেছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্য এবং প্রাপ্তি কিন্তু পাশাপাশি খুব কষ্টদায়ক এবং দুঃখজনক যে আমার ভয়েস ব্যবহার করছেন বিভিন্ন পেজ তাদের ভিউয়ার্স তাদের স্বার্থ যাই হোক না কেন তারা শিল্পীকে যথাযথ সম্মান দিচ্ছেন না এবং দেখুন হোয়াটসঅ্যাপে যেভাবে প্রচার হচ্ছে তাতে তো অনেকে বুঝতে পারছেন না সবাই তো আমাকে যে মন দিয়ে শুনছেন বা কিছু মানুষ না শুনেই ভালো করে সেটা শেয়ার করছেন তো আমার মনে হয় কোনো কিছু শেয়ার করার আগে গুজব না ছড়িয়ে একটু সজাগ হওয়া প্রয়োজন সবার ক্ষেত্রে এটা ভীষণ প্রয়োজন শুধু শিল্পী জীবনেই নয় প্রত্যেকটা বিষয়েই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে করোনা নিয়ে আমরা আক্রান্ত যেখানে আমরা বাঁচবো এবং বাঁচাতে পারবো কতজন মানুষকে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং চিন্তিত সেই সময় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা যে ঘটনার পরিপ্রেক্ষিতে শিল্পীর আত্মসম্মান বোধের একটা ভীষণ কষ্ট এবং সত্যিই মানসিকভাবে আমি খুব আঘাত পেয়েছি বিষয়টাতে যে আমারই বিভিন্ন কবিতা বিভিন্ন পেজ ব্যবহার করছেন অথচ কিছুতেই আমার নামটা ব্যবহার করছেন না এবং যারা ক্ষমা চেয়ে ওপরে নামটা লিখেছেন যে না জেনে ভুলটা করেছেন কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে কিন্তু অনর্গল ভিডিওতে অন্য একজন স্বনামধন্য বাচিক শিল্পীর তো আমি প্রশাসনের সাহায্য নিয়েছি আমার মনে হয় তারা নিশ্চয়ই তদন্ত করবেন আর এটা তো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে কিছু সিস্টেম আছে সেই অনুযায়ী আশা করি এগোবে নিশ্চয়ই তবে সবাইকে বলবো সবার উদ্দেশ্যে যে বার্তাটি যে আপনারা প্রত্যেকে কিছু শেয়ার করার আগে অবশ্যই সেটা ভালো করে দেখুন শুনুন সঠিক এবং সত্যতা যাচাই করুন তারপরেই কিন্তু সেটা অন্যকে শেয়ার করুন কারণ প্রত্যেকের যে যে কোনো শিল্পী হোক প্রত্যেকের নিজস্বতা আছে প্রত্যেকের আত্মসম্মান বোধ আছে আমার মনে হয় সেটা আমি শিল্পী হয়ে আপনি শিল্পী হয়ে আমাদের প্রত্যেকের সেই দায়বদ্ধতা থাকে সেটা মেনে চলাটা আমার মনে হয় উচিত এটুকুই বলার একদমই তাই সরিয়ে দেওয়ার তো অনুরোধ করছি কিন্তু সরিয়ে দেওয়া বললে সেটা সরে যাচ্ছে না কারণ পেজ যদি সেটা সরিয়েও দেয় বহু মানুষের বহু শ্রোতা বা বহু কি বলি ফোনে ফোনে আপনারা জানেন যে এখন একটা কোনো কিছু সোশ্যাল মিডিয়া প্রকাশ করা মানে সেটা কয়েক সেকেন্ডের মধ্যে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দেশ বিদেশে এবং এমনকি বিদেশ থেকে ইটালি আমেরিকা এবং বিভিন্ন দেশ থেকে যারা আমার প্রোফাইলে আছেন কয়েকজন তারা বিভিন্নভাবে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছেন যে দিদি এই কবিতাটি আপনার কি না আমরা সত্যতা যাচাই করতে চাইছি কিছু মানুষের কাছে পাশাপাশি এটা পৌঁছচ্ছেও যে এটা ওনার নয় আমারই কিন্তু পাশাপাশি আবার এটাও পৌঁছচ্ছে একটা দ্বন্দ্ব কোথাও মানুষের মনের মধ্যে থেকে যাচ্ছে যে কথাকলি সর্মিষ্ঠার কণ্ঠস্বর অথচ অন্য একজন স্বনামধন্য শিল্পীর ছবি দিয়ে এটা প্রচার হচ্ছে তাহলে কি তিনি নীরব তিনিও তার পেজে সেটা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন তিনিও জানিয়েছেন যে এটা আমার সৃষ্টি নয় মানে তার সৃষ্টি নয় তিনিও বলেছেন যে শিল্পীকে যথাযথ সম্মান দেওয়া হোক তিনিও আমার নামটা উল্লেখ করেননি হয়তো তিনি এখনও জানেন না সেটা বলা যেতেই পারে আমি যে কটা এখনো অবধি পেয়েছি ভিডিও যেটা ভাইরাল হয়েছে আমার অডিও আমার ভিডিও যেভাবে ভাইরাল হচ্ছে ছবি ছাড়া পাশাপাশি অপর অপরদিকে ব্রততি বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েও কিন্তু একইভাবে প্রচার হচ্ছে কিন্তু কণ্ঠস্বরটা আমার আমার মনে হয় হয়তো উনি অনেক বেশি স্বনামধন্য সেই কারণে হয়তো অনেক বেশি প্রতিষ্ঠিত শিল্পী শিল্পী মহলে বাচিক শিল্পী মহলে আমার মনে হয় সেই জন্য হয়তো কিছু পেজ ভাবছে এটা ব্যবহার করে হয়তো তাদের কিছু ভালো হবে বা সুবিধে হবে সেটা তারা বলতে পারবে কিন্তু যে সমস্ত অসাধু ব্যক্তি এই ধরনের কাজ করছেন এটা অত্যন্ত নিন্দনীয় বলে আমি মনে করি এবং তিনিও তো স্পষ্ট জানিয়েছেন যে এটা অত্যন্ত অন্যায় এটা অত্যন্ত অপরাধ আপনারা এটা অপপ্রচার মানে এই অপপ্রচারটা বন্ধ করুন এবং সঠিক শিল্পীর সঠিক মর্যাদা দিন তিনিও জানিয়েছেন কিন্তু জানি না এটা কেন বন্ধ হচ্ছে না অনর্গল আমরা খুব সাধারণ ঘরের ছেলে মেয়েরা যারা ভালোবেসে কবিতাকে গ্রহণ করি বা চেষ্টা করি কবিতা আবৃত্তি করার তারা নিজেদের সৃষ্টিকে যদি অপরের নাম দিয়ে বিভিন্নভাবে প্রচার হতে থাকে এটা আমার মনে হয় আমার মতো যারা খুব সাধারণ তারা এটা অনুভব করতে পারবেন এবং বহু শিল্পীদেরও পাশে পেয়েছি বহু সাধারণ মানুষকে পাশে পেয়েছি তাদের কাছেও আমি কৃতজ্ঞ যে আপনারা আলাদা করে আমার কণ্ঠটাও চেনেন বলে প্রতিবাদ করছেন এবং ইউটিউব আমার যে পোস্ট বা শেয়ার সেগুলো বা আমার ফেসবুক ওয়াল সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমিও খুব চেষ্টা করছি যাতে এই সঠিক বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া যায়